नमस्कार आपुनी चाई आछे द मर्निंग शो मैं जयंत माधव गोस्वामी राज्य उद्वेगजनक शिशु देह धरा पड़े मारात्मक करोना भाइरास অসমতে বৃদ্ধি পাইছে করোনাত আক্রান্ত হওয়া শিশুর সংখ্যা এমহিয়া শিশুর পৰা প্রায় চৈধ্য বছরীয় শিশুর দেহত ধরা পড়েছে করোনার সংক্রমণ শুক্রবার দিনটোত রাজ্য 172টি শিশু আক্রান্ত হয়েছে করোনাত আক্রান্ত শিশুসকলের একাংশ চিকিৎসাধীন হয়েছে যদিও আন একাংশ হোম আইসোলেশনত আছে রাজ্য অতি উদ্বেগজনকভাবে শিশুর দেহত ধরা পড়েছে মারাত্মক করোনা ভাইরাসের অবস্থিতি ইতিমধ্যে তৃতীয়টো ঢৌর কথা উল্লেখ করা হয়েছে তৃতীয়টো ঢৌয়ে সংহার লীলা চলাব বলে ইতিমধ্যে বিশেষজ্ঞ তথা বিজ্ঞানী সকলে মত পোষণ করে আহিছে আর তেনে সময়তেই রাজ্যত উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাইছে শিশুর দেহত কোভিড পজিটিভিটির হার অসমত বৃদ্ধি পাইছে করোনা আক্রান্ত হওয়া শিশুর সংখ্যা এমহিয়া শিশুর পৰা প্রায় চৈধ্য বছরীয় কিশোরের দেহত ধরা পড়েছে করোনা সংক্রমণ শুক্রবার পরিসংখ্যা আমি জানাও বিগত শুক্রবার দিনটোত রাজ্যত 172টি শিশুর দেহত ধরা পড়েছে করোনা পজিটিভ আক্রান্ত শিশুসকল একাংশ চিকিৎসাধীন হয়েছে যদিও আন একাংশ সম্প্রতি হোম আইসোলেশনত আছে আমার নগর সাংবাদিক নীলোৎপল বৰাৰ সৈতে এই মুহূর্তে আমি সংযুক্ত হয়েছো পোনপটীয়া সম্প্রচারত নীলোৎপল তৃতীয়টো ঢৌৰ কথা কোৱা হৈছে আৰু তৃতীয়টো ঢৌত বিশেষকৈ শিশুসকল কোভিড নাইণ্টিনত আক্রান্ত হ'ব এই কথা বিজ্ঞানীসকলে বিশেষজ্ঞসকলে উল্লেখ কৰি আহিছে আৰু তেনে সময়তেই দেশৰ কেইবাখনো ৰাজ্যৰ সমান্তৰালকৈ অসমতো শেহতীয়াকৈ বৃদ্ধি পাইছে সংক্ৰমণ বিশেষকৈ শিশুসকল আক্রান্ত হৈছে নগাঁওতো বিশেষকৈ আক্রান্ত হৈছে শিশুসকল হয় জয়ন্ত এটা কথা ক'ব লাগিব যে নগাঁওত 14 জুনৰ পৰা যোৱাকালিলৈকে যি আমাৰ সংখ্যা আছে 272টা শিশু করোনাত আক্রান্ত হয়েছে আর ইয়ার অধিকাংশ শিশুয়ে 2 শতাধিক শিশুয়ে ইতিমধ্যে সুস্থ হয়ে ঘরে উভতিছে বর্তমানেও 21টা শিশু আক্রান্ত হয়ে আছে কালিলৈকে পোৱা তথ্য অনুসরি ইয়ার 16টা ভোগেশ্বরী ফুকননি অসামরিক চিকিৎসালয়ত আর 5টি শিশু 16টা শিশু বর্তমান চিকিৎসাধীন হয়ে আছে নগাঁর আনন্দন ঢেকিয়াল ফুকন মহাবিদ্যালয়স্থিত যি আছে কোভিড কেয়ার সেন্টার যত কেবল মাতৃ আর শিশুর ভাবে যেটা নির্মাণ করে তাত 16টা শিশু বর্তমান চিকিৎসাধীন হয়েছে আর বাকি 5টি শিশু চিকিৎসাধীন হয়েছে নগাঁৱৰ ভোগেশ্বৰ ফুকনি অসমীয়া চিকিৎসালয়ত কিন্তু জয়ন্ত এটা কথা ক'ব লাগিব যে আমি এই বিষয়ে জানিবলৈ চেষ্টা কৰিছিলোঁ প্ৰকৃতাৰ্থত এটা কথা ক'ব লাগিব যে বৰ্তমান সময়ত হোম আইচলেশ্যন কমাই দিয়াৰ বাবে শিশুৰ সংখ্যাটো ধৰা পৰিছে বুলি কৈছে স্বাস্থ্য বিভাগে আৰু এটা কথা কৈছে যে অধিকাংশ শিশুৱে পিতৃ মাতৃ সংস্পৰ্শত থাকে যাৰ পৰিপ্ৰেক্ষিতত তেওঁলোকৰ দেহলৈ কৰোনা সংক্ৰমণ অতি শীঘ্ৰে হয় আৰু বৰ্তমান যিহেতু হোম আইচলেশ্যন সম্পূৰ্ণ বন্ধ কৰা হৈছে নগাঁৱত সেয়েহে দেখিবলৈ পোৱা গৈছে শিশুসকলকো ইতিমধ্যে চিকিৎসাধীন কৰা হৈছে গতিকে শিশুৰ সংখ্যাটো বৰ্তমান বেছিকৈ পোহৰলৈ আহিছে আনহাতে যিসকল লোক আক্রান্ত হওয়ার পিছত কোভিডৰ পৰা আৰোগ্য লাভ কৰিছে তাৰ ভিতৰত আটাইতকৈ বেছি সংখ্যাটো হৈছে শিশুৰ শিশুৱে বৰ্তমান আটাইতকৈ বেছি শিশুৱে বৰ্তমান আৰোগ্য লাভ কৰি ঘৰলৈ উভতিছে নগাঁৱত দেখিবলৈ পোৱা গৈছে যে মাত্ৰ 14 জুনৰ পৰা যোৱাকালিলৈকে 2 শতাধিক শিশু কিন্তু সুস্থ হৈ ঘৰলৈ উভতিছে আৰু মাত্ৰ 21টি শিশু বৰ্তমান আক্রান্ত হৈ পেলাই চিকিৎসাধীন হৈছে কিন্তু বৰ্তমান যি এক তৃতীয় ঢৌৰ যি বাতৰি যি উৰা বাতৰিয়ে যি ৰাইজক যি শংকিত কৰিছে সেই বাতৰিক লৈ পেলাই কিন্তু ৰাইজ শংকিত হোৱাৰ প্ৰয়োজন নাই আৰু জয়ন্ত এটা কথা ক'ব লাগিব যে শিশুসকলৰ যি বৰ্তমান যদি কথা কোৱা যায় 10% শিশু প্ৰতিবাৰে আক্ৰান্ত হৈ আছে নগাঁৱত কৰোনা সংক্ৰমণৰ হাৰটো বেছি নগাঁৱত দেখিবলৈ পোৱা গৈছে প্ৰতিদিনে 170-150 জন লোক আক্ৰান্ত হৈ আছে গতিকে তাৰে যদি 10% ধৰ তেতিয়াহ'লে তেতিয়াহ'লে কিন্তু 15 বা 12টা শিশু প্ৰতিদিনে কিন্তু আক্ৰান্ত হ'ব আৰু সেয়ে সংখ্যাটো বৃদ্ধি পাইছে 10-15 দিনত 272টা শিশু 20 দিনত আক্ৰান্ত হৈছে আৰু সেয়ে বৰ্তমান দেখিবলৈ পোৱা গৈছে যে নগাঁৱৰ কিন্তু তৃতীয় ধৰে কুৰা বাতৰি ওলাইছে আৰু যাক লৈ বৰ্তমান ৰাইজ শংকিত হৈ পৰিছে জয়ন্ত নিশ্চয়কৈ অতি উদ্বেগজনক খবৰ এইখিনি মুহূৰ্তত নীলোৎপল যিহেতু শিশুসকল সৰ্বাধিক আক্ৰান্ত হোৱাৰ কথা তৃতীয়টো ঢৌত কোৱা হৈছে আৰু তাৰে ইংগিত নেকি দৰাচলতে এয়া যিহেতু আমি যদি চাওঁ দেশৰ কেইবাখনো ৰাজ্যত কিন্তু এই সংক্ৰমণ ইতিমধ্যে ভয়াৱহ ৰূপত বৃদ্ধি পাইছে সেয়া লাগিলে মহাৰাষ্ট্ৰ হওক সেয়া লাগিলে উত্তৰ প্ৰদেশ হওক আৰু শেহতীয়াকৈ মেঘালয়তো কিন্তু বহু সহস্ৰাধিক শিশু আক্ৰান্ত হোৱাৰ খবৰ আহিছে নিশ্চয় জয়ন্ত তৃতীয় ঢৌৰ কথাই ৰাইজক শংকিত কৰিছে নিশ্চয়কৈ চিন্তাৰ কাৰণ কিন্তু এটা কথা ক'ব লাগিব যে যিহেতু বৰ্তমান আন্তঃজিলা যাতায়াত বন্ধ আছে বা নগাঁৱৰ পৰা কোনো বহিৰাজ্যলৈ যাব পৰা নাই গতিকে তৃতীয় ঢৌৰ নগাঁৱত সংক্ৰমণ হোৱাৰ তেনেধৰণৰ বৰ্তমান কিন্তু আশংকা কৰিব নোৱাৰি কাৰণ বহিৰাজ্যৰ পৰা কোনো লোক বৰ্তমান ইয়ালৈ অহা নাই ইয়াৰ বিপৰীতে যদি আমি চাওঁ মহাৰাষ্ট্ৰ বা বিভিন্ন বহিৰাজ্যসমূহত তৃতীয় ঢৌ আহিব পাৰে কাৰণ যিহেতু দ্বিতীয় ঢৌৰ কৰোনা দ্বিতীয় ঢৌ কিন্তু বাকী এসমূহ ৰাজ্যত অসমতকৈ আগতে আহিছিলে গতিকে সেইসমূহ ৰাজ্যত হ'ব পাৰে কিন্তু আমি নাভাবোঁ যে আমি আমি যি তৃতীয় ঢৌৰ কথা যি কোৱা হৈছে তৃতীয় ঢৌৱে কিন্তু নগাঁওক যে স্পৰ্শ কৰিছে সেয়া আমি কিন্তু নাভাবোঁ
শিশুর হার শিশু কোভিডত আক্রান্ত হওয়ার যে আক্রান্ত হার বৃদ্ধি হওয়াটা উদ্বেগজনক, কিন্তু তার এটা কথা কোব লাগবে যে করোনাত প্রতিবারে 10% শিশু আক্রান্ত হয়েছে আর নগাঁত যথেষ্ট সংখ্যক যিহতে লোক আক্রান্ত হয়েছে সন্তান সময় আক্রান্ত হওয়ার ফলতে এইদরে শিশুর হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাইছে। জয়ন্ত ধন্যবাদ, নীলোৎপল ধন্যবাদ জ্ঞাপন করছো আপনার, আর অত্যন্ত একটা উদ্বেগজনক বিষয় এখানে মুহূর্ত, সকলে সজাগ আর সচেতন পূর্বতক অধিক হব লাগিব, কিয়নো শিশু সকল যাতে সংক্রমিত নহয় এই মহামারীর দ্বারা তার প্রতি লক্ষ্য রাখব লাগিব, তার প্রতি অভিভাবক সকল সজাগ হব লাগিব। নগাঁও পরিসংখ্যা আমাক জানালে আমার সাংবাদিক নীলোৎপল বরাই, 21টা শিশু বর্তমানে চিকিৎসাধীন হয়ে আছে আর ক্রমা তেনেদরে রাজ্য এতিয়া আক্রান্ত শিশুর সংখ্যা বৃদ্ধি পাওয়া পরিলক্ষিত হয়েছে। এমহিয়া শিশুর পৰা 14 বছরীয় শিশুর আক্রান্ত হয়েছে কোভিড-19। রাজ্য ক্রমাৎ করোনাত আক্রান্ত হওয়া শিশুর সংখ্যা বৃদ্ধি পাইছে, 172টি শিশু করোনাত আক্রান্ত হয়েছিল শুক্রবার দিনটুত। আর ইতিমধ্যে আমার নগাঁওর সাংবাদিক নীলোৎপল বরাই জানাইছে যে নগাঁওতো ক্রমাৎ বৃদ্ধি পাইছে শিশু সকলের দেহত করোনা পজিটিভিটির হার। ইতিমধ্যে 200 শিশুয়ে আরোগ্য লাভ করবলে সক্ষম হয়েছে, যদিও বর্তমান 21টি শিশু বর্তমানে চিকিৎসাধীন হয়ে আছে। আনহাতে 1% শিশু বর্তমান হোম আইসোলেশনত আছে। আর করোনার দ্বিতীয়টো ঢৌর সংক্রমণ বর্তমান অব্যাহত আছে, যার পরিপ্রেক্ষিত নিত্য নতুন এসওপি ঘোষণা করেছে রাজ্য সরকারে করোনার সংক্রমণ প্রতিরোধ করবলে। আর শেহতীয় নতুন এসওপি আজিরেপর বলবৎ হয়েছে, 3 জেলাত সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে, 247টা হটস্পট কন্টেইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। আর এনেদরে ক্রমাত এটা সংক্রমণ বৃদ্ধি পাইছে, যদি উদ্বেগজনকভাবে শিশুর দেহতো করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়া পরিলক্ষিত হয়েছে। দ্য মর্নিং শোর পরবর্তী অংশলৈ যাওয়ার পূর্বে লৈছো এটি বাণিজ্যিক বিরতি। মাইথান স্টিল ইমান স্ট্রং যে 20% কমকৈ লাগে, স্ট্রং আর বুধিয়ক মাইথান। বিরতি পিছত আপনার পুনৰ স্বাগতম, আপনি চাইছে দ্য মর্নিং শো। আর দ্য মর্নিং শোত আজি একটা উদ্বেগজনক বিষয় এই মুহূর্তে আমি আপনার জানাইছো যে শিশুসকল অধিক আক্রান্ত হয়েছে শেহতীয়াকৈ রাজ্য, যি সময় তৃতীয়টো ঢৌর কথা কোৱা হৈছে, তৃতীয়টো ঢৌর সংক্রমণের কথা কোৱা হৈছে, আর যি সময় তৃতীয়টো ঢৌয়ে বিশেষকৈ শিশুসকলক আক্রান্ত করার কথা বিশেষজ্ঞ বা বিজ্ঞানীসকলে উল্লেখ করে আহিছে, তেনে সময়তে কিন্তু রাজ্য বিগত সময়সোৱাত এবছৰৰ পৰা 14 বছৰৰ শিশুসকল আক্রান্ত হয়েছে কোভিড-19। ইতিমধ্যে নগাঁওর পরিবেশের কথা আমাক জানাইছে আমার সাংবাদিক নীলোৎপল বরাই। এই মুহূর্তে আমি ডিব্রুগড়লৈ যাম, ঋষেশ্বর বৰুৱা আছে আমার সুতরাং পোনপটীয়া সম্প্রচারত। ঋষেশ্বর, তৃতীয়টো ঢৌর কথা কোৱা হৈছে আর শিশুসকল শেহতীয়াকৈ রাজ্যত আক্রান্ত হয়েছে কোভিড-19, এক উদ্বেগজনক বিষয়। হয়, নিশ্চয়কৈ এক উদ্বেগজনক বিষয় যে শিশুসকল আক্রান্ত হয়েছে শেহতীয়াকৈ, যেহেতু তৃতীয় ঢৌর কথা কোৱা হৈছে। কিন্তু দেখা গৈছে যে অসম চিকিৎসা মহাবিদ্যালয়ত শেহতীয়াকৈ প্রায় 3,280 শিশু আক্রান্ত হয়েছে। কিন্তু এই সম্পর্কত কিন্তু চিকিৎসকে কৈছে যে ইয়া পূর্বরপরা হয়ে আছে শিশুসকল আক্রান্ত। আর এই মুহূর্তে মূর হতে আছে জ্যেষ্ঠ চিকিৎসক ডক্টর নবজ্যোতি গগৈ। মানে আপনারপা আপনি জানিয়ে বিচার আসলে বিষয়টি কেনেকা ধরনের, শেহতীয়া বহু শিশু আক্রান্ত হওয়া খবর পয়া গেছে কোভিড-19। এডাল্টর শিশুসকল এইটো এটা কথা নয়, যাওয়া বছর প্রায় হয়ে আছে, যাওয়া বছরও আমার হয়েছিল প্রায় 1,000 উপর শিশু, যিমান 15,000 আমি পজিটিভ পাইছিলোঁ, তাৰপিছত 1,000 শিশু হৈছিলে, যিটো 7% আছিল। এইবাৰ যিহেতু ইনফেকশ্যনটোৱে বেছি কণ্টেজিয়াছ, এইবাৰ অকণ বেছি হৈছে শিশু। এপ্ৰিলৰ পৰা এতিয়ালৈকে আমাৰ যিটো পৰিসংখ্যা হাতত আছে, সেই সংখ্যাটোৰ মতে আমাৰ 2,385 হৈছে। তাৰ ভিতৰত এই এপ্ৰিল মাহৰ পৰা এতিয়ালৈকে ইনফেক্ট হৈছে, আৰু টোটেল পজিটিভ আমাৰ আছিলে প্ৰায় 18,000-19,000 ভিতৰত হওঁতে, সেইটো এনালাইচিছ আমাৰ আছিল। এইটো বিলো এইটিন ইয়ার্স হয়েছিলে। কিন্তু দেখা গৈছে এই বিলো এইটিন ইয়ার্সর যিখিনি বিলাক লড়া ছোৱালী ইনফেক্ট হয়েছে, এইবিলাকত কিন্তু বিশেষ একো সিরিয়াসনেছ দেখা আমি পোৱা নাই। এটা শিশু মৃত্যু হৈছিলে, সেই শিশুটোৰ বহুত কমৰবিড কন্ডিশন আছিলে, আগৰ কনভালচন আছিলে বা হেৰিও আছিলে, অসুখো আছিলে বিবিটো, সেইটো মৃত্যু হৈছে হয়, কিন্তু একেবাৰে কনফাৰ্মো ডায়গনোসিছ নহয় যে এইটো শিশুৰ কোভিডত মৃত্যু হৈছিলে।
সেই সম্পর্কে আমি এনালাইসিসও করেছিলো বা কথাও পাতিছিলো এএমসি কর্তৃপক্ষের লগত। আর বিশেষ ভয় করবলগিয়া তেনেকা কথা নহয়, আমি সাবধান হব লাগিব। কোভিড নাইন্টিন যেহেতু মানুষের দেহত প্রত্যেক করব, শিশু বা প্রাপ্তবয়স্ক মানুষ সকলকে করব, কিন্তু ইয়ার এটা সাবধানতা আমি মনন করব লাগে। যখন মানুষের সাধারণত কোমরবিড কন্ডিশনস থাকে, ডায়াবেটিস, হাইপারটেনশন, আগর প্রায় কয়ে আছো, আর অন্য ধরনের অসুখ, কিডনি ডিজিজ, ক্যান্সার, যা মানুষের থাকে, সেইবিল মানুষের যদি সংক্রমণ যদি হয় বসাবলে কিছু অসুবিধা হয়, তেনকা মৃত্যু হয়, তার ভিতর আটাইতক মৃত্যু দেখা যায়। কিন্তু বর্তমান আমি যানবিল মৃত্যু দেখবলে পাইছো যাওয়া বছর এবার তেনা কোনো তারতম্য আমি সিমানটা বেশি দেখা নাই, কারণ কেস অল্প বেশি হয়েছে হয় যাওয়া বছরক এবার। কিন্তু আটাইতক বেশিকে ইনফেক্টেড হওয়া বয়সের হেরিটো হল বিশের ত্রিশ বছর বয়সের ভিতর মানুষ আটাইতক বেশিকে হয়েছে, যাওয়া বছরও আসে এবছরও আছে। আর মৃত্যুর সংখ্যাটার ভিতর পঞ্চাশের ষাটি বছর বয়সের মানুষবিল মাজত মৃত্যু সংখ্যাটা বেশি, আর সেই যাওয়া বছর যে আসে এবছর একই আছে, তার এই পরিসংখ্যা একু বদলি হওয়া নাই। শিশু আক্রান্ত হয়েছে আর মৃত্যুমুখত পড়ছে, শিশু তেনে এজনে মৃত্যুমুখ হয়েছে, তেনার কোনো সিরিয়াস শিশু হওয়া নাই। কিন্তু আমি সাবধান হব লাগিছো, এইটো কারণে সাবধান হবলগিয়া হয়েছে, যেহেতু আমি শিশুসল এতালেক ভ্যাকসিন দিয়া নাই, যেহেতু প্রাপ্তবয়স্ক মানুষ বা ইয়াং জেনারেশন এইটিন ইয়ার্স প্লাসের মানুষবিল আমি ভ্যাকসিন দিছো, তাত আমি গম নাপাম তাত কিমান সিরিয়াস হয়েছে, হয়তো তেওঁলোকৰ ইমিউনিটি, একোয়ার্ড ইমিউনিটি যেটো আছে, কিন্তু শিশুসকলের তার কারণে সেফ, শিশুসকলের ইননেট যেটো ইমিউনিটি থাকে, দুবিধ ইমিউনিটি থাকে বডিত, এটা কয় ইননেট ইমিউনিটি, এটা কয় একোয়ার্ড ইমিউনিটি। একোয়ার্ড ইমিউনিটিটো ইনফেকশনটো হওয়ার পিছত হয় আর ভ্যাকসিন দিয়ার পিছত হয়, সেইটো ইমিউনিটি ডেভেলপ হয়। কিন্তু একোয়ার্ড যেটো ইননেট ইমিউনিটি, যেটো ন্যাচারেল ইমিউনিটি বডিত থাকে, সেই ইমিউনিটিটো সৰু লাছৰীবিলাকৰ বেছি ভাল থাকে বয়সস্থ মানুহতকৈ, সেইকাৰণে হয়তো সৰু লাছৰীবিলাকৰ ইনফেকশনটোত বেছি সিভিয়ারিটি বা নাই। কিন্তু তথাপি আমি এইটো কব নোৱাৰো যে ভাইরাসটো কি ধরনের মিউটেট করে, এইটো ডিপেন্ড করব গোটেই এন্টায়ার যেটো প্রেডিকশন সাধারণত এটা নিউজত যেটো ওলাই আছে আপনাদের, এইটো এন্টায়ারলি ডিপেন্ড করব ভাইরাসটো মিউটেশন করার উপর। এটা কোনেও প্রেডিক্ট করব নয় যে ভাইরাসটো এই ধরনের মিউটেট হব। মিউটেশন হওয়াটো ভাইরাসের এটা ইজ দ্য মিস্টেক অফ দ্য ভাইরাস। ভাইরাসটো কোনো লিভিং অর্গানিজম নহয়, এটা মলিকুল, এটা এই মিউটেশন হয়ে থাকবে, যিকোনো আরএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস, এই আরএনএ ভাইরাস, আরএনএ ভাইরাসবিল আগতেও মিউটেশন হয়ে থাকে, এটাও মিউটেশন হয়ে থাকবে। কিন্তু এই বেশি সিভিয়ার হয় নে আগতক তার হেরিটো ভেরুলেন্সটো কমি যায়, সেইটো ডিপেন্ড করব অনাগত দিনত আমি দেখবলে পাম। তার কারণে আমি সচম হয়ে থাকব লাগিব, ভাইরাসট মাঝে মাঝে আমি যা অঞ্চল হয়ে থাকে সেইবিলাকর সিকুয়েন্সিং করব লাগিব, তার কারণে করব ম্যাক্সিমাম এফোর্ট আমি দিব লাগিব যাতে আমি চেইনটো ব্রেক করব পড়ো। কারণ ভাইরাসট মিউটেট করব কত, মিউটেট বাহিরত বাতাবরণতে মিউটেট করব নয়, মিউটেট করব মানুষের দেহ শরীরের ভিতর, কারণ সেই শরীরের ভিতরতে বাঁচি থাকবে পারে। এই ভাইরাসট সমাজত কমিউনিটিত জিয়াই থাকবলে হলে মানুষের শরীরের ভিতর সুমাই থাকবে লাগিব, কারণ যেতালে আপনি সার্কুলেশন হয়ে থাকবে যাও না, জানি মানুষ ইনফেক্টেড হয়ে আছে, যদি মানুষের শরীরের পর যদি চেইনটি ব্রেক করবা যায় তাহলে সেই বাইরে ওলাই অহারে ভাইরাসটা নাইকিয়া হয়ে যাব। কিন্তু আমার সমাজখন এনেকা হয়েছে এনেকা যে এই ইম্পসিবল নিচিনা হয়ে গেছে, কারণ মানুষ কোনো মানিব নিবিচার বহুত মানুষে। এটা ধর যানবিল মানুষ মরিছে, যাকালি ছজন মরিছে, তার ভিতর আগর যে আমি এনালাইসিস করে চাইছিল, হ্যাঁ মরিছে কেনকে আছে, চব্বিশ তারিখ পঁচিশ তারিখে ভর্তি হয়েছে, ছাব্বিশ তারিখে মৃত্যু হয়েছে। তারপর আমি হিস্ট্রি গম পাইছো যে সেই সকল মানুষের ইনফেক্টেড হয়ে ঘর আসলে প্রায় ছয় সাত দিন, আট দিন, দশ দিন তেনেকে ঘরতে ইনফেক্টেড আছে, দুলিয়াজানের আছে, ভিতর অঞ্চলের আছে, কিন্তু কোনো দিন টেস্ট করবলে যাওয়া নাই, ডাইরেক্ট হসপিটালে আছে, খালি ঘরের ভিতর থাকে। আর বহুত মানুষে আমি এটা গম পাও বিশেষ সূত্রে, বহুত মানুষে নিমোনিয়া দরব খাই আছে, যিকোনো ধরনের দরব খাই আছে, নিমোনিয়া দরব, গাঁলিয়া নিমোনিয়া দরব খাইছে, তেনকা ধরনের বিভিন্ন ধরনের দরব খাইছে, দরব খাই পেলে চেষ্টা করেছে ভাল হবলে, আর কিছু ভাল হয়েছে, ভাল হয়েছে মানে কি 90% মানুষ দরব খালেও নাখালেও এনেই ভাল হব, তার ভিতর 10% মানুষের প্রবলেম হব পড়ে, সেই 10% মাজত কোন পড়ব কোনোটো নেজানে। এটা যখন আহিছে ইয়ালে চব্বিশ তারিখে আছে, চব্বিশ তারিখে টেস্ট করেছে, চব্বিশ তারিখে পজিটিভ হয়েছে, ভর্তি হয়েছে হসপিটালত, ছাব্বিশ তারিখে মৃত্যু হয়েছে, তার মানে সেই মানুষজনের বহুদিন আগরপা হয়ে আছে। এটা এনেকা কিছু মানুষ আছে যা মানুষ পজিটিভ হয়ে আছে ঘর, জানে গন্ধ পোৱা নাই, আমি বিদায় জানাইছো আপনার, আমি পরবর্তী সময় পুনের সংযুক্ত হম আপনার সঙ্গে। আর এনেদরে এটা দেখবলে পাওয়া হয়েছে যে প্রাপ্তবয়স্ক বৃদ্ধ সকলের সমান্তরালক এটা শিশুসকলও আক্রান্ত হয়েছে কোভিড 19-ত।
আর ইতিমধ্যে আমি কোভিড সংক্রমণের কথা পাতি আহিছোঁ আর কোভিড কেয়ার লাইভত ঐন দিনের দরে আজিও আমার সঙ্গে থাকবে এগারী চিকিৎসক। বিশেষকৈ কোভিড কালত কেনেদরে আমি যত্ন লব লাগিব আর আজি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আমি আলোচনা করি হাওফাওয়ার সংক্রমণ, কোভিড আর হাওফাওয়ার সংক্রমণ। আমি হাওফাওটো কেনেদরে সুরক্ষিত করে রাখব লাগিব, সংক্রমণের পর কেনেদরে রক্ষা করব লাগিব হাওফাওটো, শ্বাস প্রশ্বাসজনিত যদি সমস্যাত আপনি ভুগিছে তেতিয়াহলে আপনি তাৎক্ষণিকভাবে কি ব্যবস্থা গ্রহণ করব লাগিব, এই সকল বিষয়ে আলোচনা করবলে আজি কোভিড কেয়ার লাইভত আমার সঙ্গে উপস্থিত আছে ডাউনটাউন হসপিটালের পালমনোলজিস্ট ডক্টর মৈত্রেয়ী কলিতা। ডক্টর মৈত্রেয়ী কলিতা, আপনার স্বাগতম জানাইছো আজি আমার অনুষ্ঠানের মাজলে। আর কোভিড আর হাওফাওয়ার সংক্রমণ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, শ্বাস প্রশ্বাসজনিত সমস্যার কেনেদরে সৃষ্টি হব পারে, শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা হলে রোগীগুলাকে কি করব লাগিব এই বিষয়ে আপনার পুনতে আমি জানি লব বিচারিম। আর আমি দর্শকসল জানাও আমার ফোন লাইন সক্রিয় হয়ে আছে, কোভিড সম্পর্কীয় যিকোনো সমস্যা থাকলে ফোন করক আর দিহা পরামর্শ আগবাব ডাক্তার মৈত্রেয়ী কলিতায়। হয় ডাক্তার মৈত্রেয়ী কলিতা, আপনার কাশে আছো। হয়, আপনার প্রথমে জানিব বিচারিম কোভিড আর হাওফাওয়ার সংক্রমণ, শ্বাস প্রশ্বাসজনিত সমস্যার সম্মুখীন হলে রোগীগুলাকে তাৎক্ষণিকভাবে প্রথমে কি ব্যবস্থা গ্রহণ করব লাগিব বা কোভিড আর হাওফাওয়ার সংক্রমণ আপনার কিছু এই মুহূর্তে এই বিষয়টির উপর জানি বিচারিম। আপনার মাতটো মই ক্লিয়ারলি শুনা নাই, হ্যালো। হয়, আপনার জানিব বিচারিম কোভিড আর হাওফাওয়ার সংক্রমণ, হাওফাওয়ার সংক্রমণ বা কোভিডের আমি কেনেদরে রক্ষা করব লাগিব নিজকে এই বিষয়ে কিছু কথা আপনার জানিব বিচারিম। আপনি শুনেছে? হ্যালো হ্যালো, হয়, আমি যোগাযোগ স্থাপন করবলে চেষ্টা করিম। দর্শকসলকে জানাও আপনাদের আপনার বিভিন্ন সমস্যার সমাধান লব পারিব, দিহা পরামর্শ আগবাবলে কোভিড কেয়ার লাইভত আজি আমার সঙ্গে আছে ডাউনটাউন হসপিটালের পালমনোলজিস্ট ডক্টর মৈত্রেয়ী কলিতা। আমি এই অনুষ্ঠান অব্যাহত রাখিম, কিন্তু তার পূর্বে লোক এটি বাণিজ্যিক বিরতি। স্টিল ইমান স্ট্রং যে 20% কমকে লাগে, স্ট্রং আর বুধিয়ক মাইথান নির্মাণের মানদণ্ড। বিরতির পিছত পুনৰ স্বাগতম। আপুনি চাই আছে দ্য মর্নিং শো, আর দ্য মর্নিং শোত আজি আমার সঙ্গে আছে এটা কোভিড কেয়ার লাইভত ডাউনটাউন হসপিটালের পালমনোলজিস্ট ডক্টর মৈত্রেয়ী কলিতা। ডক্টর মৈত্রেয়ী কলিতা, আপনার পুনৰ স্বাগতম জানাইছো। আপনার জানিব বিচারিম কোভিড কালত আমি কেনেদরে নিজরে যত্ন লব লাগিব, বিশেষকৈ শ্বাস প্রশ্বাসজনিত সমস্যাত ভুগিলে আমি প্রথমে কি করব লাগিব এই বিষয়ে আপনার জানিব বিচারিছো। হয়, কোভিডটো বিশেষকৈ এটা শ্বাস প্রশ্বাসজনিত যোনটো আমাৰ রেসপিরেটরি ট্র্যাক্ট তারেই বেমার হয়। প্রথমতে দেখা যায় যে এদিন বা দুদিন মানুহৰ জ্বরের লক্ষণ আহে, বহুত কেস মাইল্ড হয়, তার মানে জ্বর, সাধারণ সর্দি, গার বিষ, গার দুর্বল হওয়া, গন্ধ নোপোৱা নতুবা সোৱাদ নোপোৱাৰ সিমটমস কিছুমান দেখা পায়। 5-7 দিন পিছত এটা শুকান কাহ আরম্ভ হয় আর একাংশ মানুহৰ উশাহ লওয়াত অসুবিধা হয়। এইখিনি তেতিয়া আমি ধরব পাৰোঁ যে পেশেন্টটোৰ নিমোনিয়ালৈ আগবাঢ়িছে বেমারটো। তেতিয়া ইমিডিয়েটলি হসপিটাল গৈ ডক্টৰৰ ওচৰত চিকিৎসাৰ বাবে যাব লাগে। ইনফেক্ট প্রথম যেতিয়া জ্বর আহে, সর্দি কাহ নহয় বা গাৰ বিষ আৰম্ভ হয়, তেতিয়াই ডক্টৰৰ পৰামৰ্শ লৈ ঔষধ আৰম্ভ কৰাটো উচিত। উশাহ নিশাহ ছুটি হলে নহয় বা ঘৰত অক্সিজেনৰ কনচেনট্রেশনটো কমি গলে আপোনাৰ দেহত, তেতিয়া ইমিডিয়েটলি হসপিটেলাইজ হৈ এখন অক্সিজেন লব পৰা চেণ্টাৰলৈ যাব লাগে, কারণ ইয়ার পর বেমারটা আরো সিরিয়াস হওয়ার রিস্ক থাকে। হয়, আমি কথা পাতিম, এটা ফোন কল আমি লৈ লৈ মুহূর্তত। এগারী দর্শক আছে আমার সঙ্গে, আপনার স্বাগতম জানাইছো, আপনার প্রশ্নটা করক। নমস্কার। নমস্কার নমস্কার, মই মোহিনীপুৰা কৈছো। নমস্কার,
মেডাম মই মৰিণীৰ পৰা কৈছোঁ। হয় মোৰ মানে মা মানে আজি 2019ত মানে আপোনাৰ অপাৰেশ্যন কৰা হৈছিলে, মানে ষ্টেণ্ড বহোৱা আছিলে মানে হাৰ্টৰ। তেতিয়া এতিয়া ভেকচিন ল'ব পাৰিব নাই মায়ে? হয় আপুনি শুনিছে ডক্টৰ কলিতা, আপুনি শুনিছে তেখেতৰ প্ৰশ্নটো? ডিসকানেক্ট হৈ গৈছে নেকি কলটো? হেল্ল' হেল্ল' হয় হেল্ল' আকৌ 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 এবাৰ কৰক আপোনাৰ প্ৰশ্নটো। মানে মোৰ মানে মোৰ মা মানে 2019ত মানে হাৰ্টৰ অপাৰেশ্যন কৰা হৈছিলে, মানে ষ্টেণ্ড বহোৱা আছিলে মানে। হেল্ল' আচ্ছা, আপোনাৰ মাৰ যিহেতু হৃদৰোগ এটা হৈ ষ্টেণ্ট বহোৱা হৈছে, হাৰ্টৰ অপাৰেশ্যন এটা হৈছে, তেতিয়া তেওঁ ভেকচিন লোৱাত কোনো আপত্তি নাই, ভেকচিন ল'ব লাগে ইনফেক্ট। কিন্তু হাৰ্টৰ চাৰ্জাৰী হ'লে কিছুমান বেজী দিয়া হয়, ব্লাড এণ্টিকোৱাগুলেট এণ্টিকোৱাগুলেশ্যন হ'ব কাৰণে, ব্লাডটো যেতিয়া জমা হৈ যায় বডিৰ ভিতৰত সেইটো এণ্টিকোৱাগুলেশ্যনৰ কাৰণে এটা বেজি এটা ঔষধ দিয়া হয়। তো ভেকচিন লোৱাৰ আগতে আপুনি ডক্টৰৰ ওচৰত কনচাল্ট কৰিব লাগিব, সেই ঔষধ বন্ধ কৰিবলৈ ভেকচিনটো ল'ব লাগে। কিন্তু ভেকচিনটো লোৱাটো নিতান্তই প্ৰয়োজনীয়। মই পুনৰ আপোনাৰ কাষলৈ আহিছোঁ। আপুনি জনাইছিলে যে কেতিয়া আমি চিকিৎসকৰ পৰামৰ্শ ল'ব লাগে, অক্সিজেনৰ চেচুৰেশ্যনটো আমি চাই যদি কমি গৈছে তেতিয়াহ'লে কি তাৎক্ষণিকভাৱে ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে, এইখিনি কথা আপুনি আমাক জনাইছে। কিন্তু কিমান জটিল হ'ব পাৰে কোভিডৰ হাওফাৰ সংক্ৰমণ, কিমান জটিল হ'ব পাৰে যিহেতু আমি দেখিবলৈ পাইছোঁ যে পষ্ট কোভিড কমপ্লিকেশ্যনছ যথেষ্টখিনি বৃদ্ধি পায় হাওফাৰ সংক্ৰমণক কেন্দ্ৰ কৰি, বহু ৰোগীয়ে মৃত্যুকো আঁকোৱালি লৈছে কোভিড নিগেটিভ অহাৰ পিছত, বিশেষকৈ হাওফাৰ এই সংক্ৰমণৰ বাবে। হয়, হাওফাৰ সংক্ৰমণটো তাৰমানে কোভিড নেগেটিভ হোৱাৰ পিছলৈকেও চলি থাকে। ভাইৰাছটোৱে হাওফাওটো নষ্ট নকৰে, আমাৰ বডিটোৱে যেতিয়া ভাইৰাছটো ৰুট কৰিবৰ কাৰণে যোনটো ইমিউন ৰেছপঞ্চ মাউণ্ট কৰে, সেইটোত আমাৰ লাং টিছুটো ডেমেজ হয়। লাং টিছুটো কেনেকৈ ডেমেজ হয়, আমি উশাহ নিওঁতে যেতিয়া অক্সিজেনখিনি টানি নিওঁ, সেই অক্সিজেনখিনি এটা এয়াৰ স্পেচ নহ'লে বেলুন বুলি যদি আপুনি সাধাৰণতে ক'ব খোজে, বেলুনৰ নিচিনা জেগা এটাত জমা হয়। তাৰ ওচৰত এখন পাতল পৰ্দা এখন থাকে যোনটোৰ পৰা অক্সিজেনখিনি পাৰ হৈ পেলাই ব্লাডলৈ যাব লাগে। কোভিড নিমনিয়াত কি হয়, সেই পাতল পৰ্দাখন ডাঠ হৈ পৰে, তাতে বিভিন্ন ধৰণৰ বস্তু জমা হয়। সেই ডাঠ হৈ পৰাৰ ফলত অক্সিজেনটো পাৰ হ'ব নোৱাৰে। কোভিড নেগেটিভ হোৱা ষ্টেটাছ পিছতো সেই ডাঠ পৰ্দাখন ভাল হওঁতে বহুত সময় লাগে, বহুত পেচেণ্টক ভেণ্টিলেট কৰিবলগীয়া হয়, আৰু বহুত পেচেণ্টৰ এই অৱস্থাৰ পৰা ঘূৰি নাহে লাংটো, যোনটো চিটি স্কেনত ছিভিয়াৰিটি স্ক'ৰ হিচাপে দেখুওৱা হয়, মানে চিটি স্কেনখন কিমান বগা পৰি গৈছে লাংছটো, লাঙৰ এফেকশ্যনৰ ওপৰত কিমানখিনি সংক্ৰমণ হৈছে সেইটোৰ ওপৰত আপোনাৰ কোভিডৰ ছিৰিয়াছনেছটো ডিপেণ্ড কৰে। কোভিড নেগেটিভ হোৱাৰ পিছতো এই লাংটো ভালৰ ফালে বহুত ক্ষেত্ৰত অহা দেখা নাযায়। ইনফেক্ট আমি প্ৰথম বছৰত যিমান দেখিছিলোঁ, দ্বিতীয় বছৰত ছেকেণ্ড ৱেভত ইয়াৰ ইনভলভমেণ্টটো বহুত বেছি দেখিছোঁ। আৰু সেইকাৰণে এনি কোভিড ইনভলভমেণ্ট, এনি প্ৰথম জ্বৰ, প্ৰথম দুই মানে চৰ্দি লগা জ্বৰ গাৰ বিষটোৰ পৰাই চিকিৎসকৰ ওচৰত গৈ পেলাই পৰামৰ্শ লোৱাটো একেবাৰে উচিত। হয়, আৰু এগৰাকী দৰ্শক আছে, আমি ফোন কলটো লৈ লওঁ এই মুহূৰ্তত। আপোনাক নমস্কাৰ, স্বাগতম, আপোনাৰ প্ৰশ্নটো সোধক। আপোনাৰ আপোনাৰ টিভি ভলিউমটো কমাই লওক, তেতিয়াহ'লে আমাৰ প্ৰশ্নটো শুনাত সুবিধা হয় আৰু আপোনাৰ উত্তৰটো দিবলৈ সুবিধা হ'ব চিকিৎসকৰ। টিভিৰ ভলিউমটো কমাই লওক। হয়, ট্ৰান্সপ্লাণ্ট যিসকলৰ হৈছে তেওঁলোকেও ভেকচিনটো ল'ব পাৰিব। প্ৰশ্নটো আকৌ এবাৰ ক'ব। 2014ত
এতিয়া কি হৈ আছে? ক্রিয়েটিন ক্রিয়েটিন আকৌ বাঢ়ি গৈছে। না না, ক্রিয়েটিনিন লেভেলৰ লগত কথা নাই। আপোনালোকে ট্ৰান্সপ্লান্টৰ কাৰণে যিখিনি চিকিৎসা লৈ আছেতো লৈয়ে থাকিব, তাৰ ওপৰিও ভেকচিনটো ল'ব লাগে, ভেকচিনটো ল'ব পাৰিব। আন এগৰাকী দৰ্শক আছে, আমি লৈ লৈছোঁ ফোন কলটো। হেল্ল' নমস্কাৰ, হয় আপোনাৰ প্ৰশ্নটো কৰক। হেল্ল' মোৰ নাম শ্যামল দিহিঙীয়া, হয় মই শিৱসাগৰৰ পৰা কৈছিলোঁ। হাতমহীয়া কেঁচুৱা আছে, তো তেওঁ পাৰিবনে নোৱাৰে ল'ব কাৰণে লেডিগৰাকীয়ে? সাতমহীয়া কেঁচুৱা মাতৃগৰাকীয়ে ভেকচিন ল'ব পাৰিবনে নাই? হয় হয়, লেক্টেটিং মাদাৰ্ছ গাখীৰ খুৱাই থকা মহিলায়ো ভেকচিন ল'ব পাৰিব। আৰু এগৰাকী দৰ্শকৰ ফোন কলটো লৈ লৈছোঁ আমি। নমস্কাৰ, স্বাগতম, আপোনাৰ প্ৰশ্নটো সোধক। মই ক'লোঁ শিৱসাগৰ কাজিৰঙাৰ পৰা ক'লোঁ। মোৰ মা বয়স প্ৰায় 58, তেওঁ কিন্তু কাহ এটা হৈ আছে আজি প্ৰায় 10-12 বছৰে হ'ল, বেছিকৈ নহয়, কেতিয়াবা কেতিয়াবা হৈ থাকে। এতিয়া আমি তেওঁক চেকো কৰিলোঁ, তেওঁ নিগেটিভ হৈছে। একো বেলেগ একো প্ৰব্লেম নাই, কিন্তু তেওঁ এতিয়া ভেকচিনটো ল'বনে নল'ব মই বাইদেউৰ পৰা জানিব বিচাৰিছোঁ। হেল্ল' হেল্ল' হয় ডক্টৰ মৈত্ৰী কলিতা, আপুনি শুনিছে তেখেতৰ প্ৰশ্নটো। তেখেতৰ মাতৃৰ 58 বছৰ বয়স, তেওঁ কাহত ভুগি আছে আজি 10-12 বছৰ ধৰি, ক'ভিড নিগেটিভ, এতিয়া তেওঁ ভেকচিনটো ল'ব পাৰিব নে নাই? হয়, 2 এদিনত কাহটো বৃদ্ধি যদি পোৱা নাই, আপোনালোকে কাহৰ কাৰণে চিকিৎসা লৈ আছে নিশ্চয়, 10-12 বছৰ পুৰণি কাহ একো কথা নাই, আপুনি ভেকচিনটো নিশ্চয় ল'ব পাৰিব। ফোন কল আছে, আমি লৈ লওঁ, ফোন কল আমি লৈ লওঁ আৰু এটা। নমস্কাৰ, স্বাগতম, আপোনাৰ প্ৰশ্নটো সোধক। হেল্ল' হয়, আপোনাৰ প্ৰশ্নটো আমি স্পষ্টকৈ শুনা নাই, আপুনি যদি আকৌ এবাৰ প্ৰশ্নটো কৰে। ক'ভিড পোষ্ট ক'ভিড মানে হ'ল, ক'ভিড আপোনাৰ পজিটিভ আহিলে, তাৰপিছত নেগেটিভ আহিলে, তাৰপিছত কি কি লক্ষণ হ'ব পাৰে? পোষ্ট ক'ভিডত আপোনাৰ হাওঁফাওঁ ৰোগ, আপোনাৰ নিউৰলজিকেল, তাৰমানে আপোনাৰ নাৰ্ভাছ ছিষ্টেমৰ, নতুবা আপোনাৰ হাৰ্টৰ কমপ্লিকেশ্যনছ হ'ব পাৰে। হাওঁফাওঁ ৰোগটো কেনেকুৱা হয়, আপোনাৰ কাহখিনি কমি নাহে, কাহটো আপোনাৰ মানে পোষ্ট ক'ভিড যাৰ লাং ইনভলভমেণ্ট হয়, নিমনীয়া হোৱা মানুহৰ 1.5-2 মাহ ধৰি, নহয়বা যোনটো ডায়েবেটিছ থকা মানুহ, আগৰে পৰা কাহ থকা মানুহ, দুৰ্বল মানুহ, তেওঁলোকৰ প্ৰায় 3 মাহলৈ কাহ এটা থাকে, ঠিক আছে? নিউৰলজিকেল ছিমটমছৰ ভিতৰত মূৰৰ বিষ, তাৰপিছত মূৰ ঘূৰোৱা, বিছনাৰ পৰা উঠিলে নহয়বা বহাৰ পৰা উঠিলে মূৰ ঘূৰোৱা, দুৰ্বল লগা, এইখিনি কমপ্লিকেশ্যনছ থাকিব পাৰে। আৰু হাৰ্টৰ হাৰ্ট ৰিলেটেড কমপ্লিকেশ্যনছ বহুত থাকিব পাৰে, ক'ভিড হৈ থকা সময়তো হাৰ্টৰ ওপৰত বহুত জোৰ পৰিব পাৰে, নতুবা পিছতো আপোনাৰ হাৰ্ট ৰেটটো হঠাৎ অতিকৈ ফাষ্ট হৈ যোৱা, নহয়বা হঠাৎ 60 তলত নামি যোৱা, এনেকুৱা কিছুমান কমপ্লিকেশ্যনছ হ'ব পাৰে। তো এনেকুৱা ধৰণৰ যদি কিবা কমপ্লিকেশ্যনছ হয়, নহয়বা আপুনি যদি হঠাৎ হাৰ্টটো বেয়া লাগে, হঠাৎ মূৰ বিষায়, হঠাৎ ভৰি বিষায়, মূৰ ঘূৰোৱা যেন লাগে, আৰু আগত একো হিষ্ট্ৰীও নাথাকে যে মোৰ কেইদিনমান আগত ক'ভিড পজিটিভ, আপুনি নহ'বও পাৰে, তথাপিও আপুনি এবাৰ পৰামৰ্শ ল'ব লাগে। তেনে ক্ষেত্ৰত যদি আপোনাৰ আগৰ ক'ভিডৰ হিষ্ট্ৰী নাই, তেতিয়াহ'লে ক'ভিড এণ্টিবডিজ টেষ্টিং কৰিব লাগে। যদি ক'ভিড এণ্টিবডিজ পজিটিভ থাকে আৰু বেলেগ একো কাৰণত আমি এক্সপ্লেইন কৰিব পৰা নাই, তেতিয়াহ'লে এইটো পোষ্ট ক'ভিড কমপ্লিকেশ্যন বুলি ধৰা হয়। ঠিক আছে, আমি কথা পাতিম, আমি দৰ্শকৰ ফোন কল আমি ল'ব লাগিব, 2টা ফোন কল আছে আমাৰ সৈতে, আমি ফোন কল 2টা ল'ম। আমি অনুৰোধ জনাইছোঁ কিছু সময় অপেক্ষা কৰক, এটা চমু বাণিজ্যিক বিৰতিৰ সময় হৈছে, বিৰতিৰ পিছতে আমি ফোন কল ল'ম, লগতে আমি কথা পাতিম ডক্টৰ মৈত্ৰী কলিতাৰ সৈতে। লৈছোঁ এটি বাণিজ্যিক, ডাউন টাউন হস্পিটেলৰ চিকিৎসক ডক্টৰ মৈত্ৰী কলিতা।
দুগৰাকী দৰ্শক আছে এই মুহূৰ্তত আমাৰ সৈতে ফোন লাইনত। নমস্কাৰ, স্বাগতম, আপোনাৰ প্ৰশ্নটো সোধক। ডক্টৰ মৈত্ৰেয়ী কলিতা আছে আমাৰ সৈতে। হেল্ল' হেল্ল' হয়, প্ৰশ্নটো সোধক। মই শিৱসাগৰৰ পৰা কৈছোঁ। হয় হয়, আপোনাৰ মই 2-5 ইয়েৰ্ছৰ পৰা ডিপ্ৰেশ্যনৰ দৰৱ খাই আছোঁ, মই দেখিব পাৰিমনে? হেল্ল' হয়, আকৌ এবাৰ কৰক আপোনাৰ প্ৰশ্নটো। মই 4-5 ইয়েৰ্ছৰ পৰা মানে আপোনাৰ ডিপ্ৰেশ্যনৰ দৰৱ খাই আছোঁ, মই ভেকচিন ল'ব পাৰিমনে? ডক্টৰ মৈত্ৰেয়ী কলিতা, শুনিছে আপুনি তেখেতৰ প্ৰশ্ন। হয় ডক্টৰ মৈত্ৰেয়ী কলিতা, শুনিছে দৰ্শকগৰাকীৰ প্ৰশ্ন। তেওঁ জানিব বিচাৰিছে 5 বছৰ ধৰি তেওঁ মেডিচিন খাই আছে, গতিকে তেওঁ ভেকচিন ল'ব পাৰিব নে নাই? আমি পুনৰ সংযুক্ত হ'ম, আমি পুনৰ যোগাযোগ স্থাপন কৰিবলৈ চেষ্টা কৰিম ডাউন টাউন হস্পিটেলৰ পালমনলজিষ্ট ডক্টৰ মৈত্ৰেয়ী কলিতাৰ সৈতে। তেখেতে দিহা পৰামৰ্শ আপোনাক আগবঢ়াব। হাওঁফাও সংক্ৰমিত বিভিন্ন বিষয় বা হাওঁফাওৰ সংক্ৰমণৰ ওপৰত বা শ্বাস প্ৰশ্বাসজনিত সমস্যাৰ ওপৰত তেখেতে দিহা পৰামৰ্শ আজি আগবঢ়াইছে। গতিকে আপোনাৰো তেনে কোনো সমস্যা থাকিলে আপুনি প্ৰশ্ন কৰিব পাৰে বা ভেকচিন সম্পৰ্কীয় কিবা জানিবলগীয়া থাকিলে আপুনি ফোন কৰিব পাৰে, দিহা পৰামৰ্শ ল'ব পাৰে ডক্টৰ মৈত্ৰেয়ী কলিতাৰ পৰা। আৰু প্ৰত্যেক দিনেই আমি একোগৰাকীকৈ বিশেষজ্ঞ চিকিৎসকক আমন্ত্ৰণ জনাওঁ এই বিশেষ অনুষ্ঠানটোত আপোনাৰ সুবিধা হোৱাকৈ আপোনাৰ বিভিন্ন সমস্যাৰ সমাধান দিবলৈ। যিহেতু কোভিডৰ জটিল পৰিস্থিতিৰ সৈতে আমি সহাৱস্থান কৰি আছোঁ, আমি প্ৰতিটো খোজতে নিজৰ যত্ন ল'ব লাগিব, নিজৰ পৰিয়ালটোৰ যত্ন ল'ব লাগিব, সমাজখনৰ যত্ন ল'ব লাগিব। গতিকে নিজক কেনেদৰে সুৰক্ষিত কৰিব পৰা যায় এই সকলো বিষয়ৰ ওপৰত আমি আজি আলোচনা কৰিছোঁ। ডক্টৰ মৈত্ৰেয়ী কলিতা, ইয়াৰ পূৰ্বে এগৰাকী দৰ্শকে ফোন কৰিছিল, তেওঁ সম্ভৱতঃ কৈছে যে ডিপ্ৰেশ্যনৰ বাবে তেওঁ 5 বছৰ ধৰি দৰৱ খাই আছে, গতিকে তেওঁ ভেকচিনটো ল'ব পাৰিব নে নাই? হয়, ল'ব পাৰিব, ইয়াৰ কোনো কন্ট্ৰাইণ্ডিকেশ্যন নাই। হয়, আমাৰ আৰু এগৰাকী দৰ্শক আছে, আমি ফোন কলটো লৈ লওঁ এই মুহূৰ্তত। নমস্কাৰ, নমস্কাৰ, হয়, আপোনাৰ প্ৰশ্নটো সোধক। হয়, মোৰ মানে এলাৰ্জি হয়, মানে এণ্টিবায়'টিক খালে, কিলাৰ খালে, তো মই ভেকচিনটো ল'ব পাৰিম নে নোৱাৰিম সেইটো জানিব বিচাৰিছিলোঁ। হয়, এলাৰ্জিটো বহুত কমন প্ৰব্লেম, পৃথিৱীত বহুত মানুহৰ এলাৰ্জি আছে। চ' যেতিয়া এটা ডাঙৰ পপুলেশ্যনৰ কাৰণে কিবা এটা ভেকচিন তৈয়াৰ কৰে, সদায় এইখিনি কমন এলাৰ্জিছখিনি সদায় মাইণ্ডত ৰাখি পেলাই বনোৱা হয়। তথাপিও যদি আপোনাৰ ভেকচিনৰ লগত এলাৰ্জি বহুত কম মানুহৰ, বহুত 0.001 মানুহৰ লগতহে এতিয়ালৈকে আমি পেপাৰ্ছত পাইছোঁ, ঠিক আছে, তথাপিও যদি আপোনাৰ এলাৰ্জি থাকে, তেতিয়া আপুনি কি কৰিব, আপুনি ভেকচিন চেণ্টাৰত গৈ পেলাই ভেকচিনটো আপুনি লোৱাৰ পিছত আধা ঘণ্টামান ৰখিব লাগিব, ঠিক আছে। তো সেই অবজাৰ্ভেশ্যন সময়খিনিত যদি আপোনাৰ কিবা এলাৰ্জি হয়, তেতিয়া আপোনাক তাতেই ট্ৰিটমেণ্ট কৰা হ'ব, সেইখিনি সাৱধানতা ৰাখিলে হৈ যাব। কিন্তু সেইবুলি যে আপুনি ভেকচিনটো নল'ব সেইটো একো কথা নাই, ভেকচিনটো আপোনাৰ কাৰণে ভেৰি ইম্পৰ্টেণ্ট। আন এগৰাকী দৰ্শক আছে, আমি ফোন কলটো লৈ লৈছোঁ। নমস্কাৰ, নমস্কাৰ, হয়, প্ৰশ্নটো সোধক। মই দুধনৈৰ পৰা কৈছোঁ, বিপিন কলিতা মোৰ নাম। হয়, তো মোৰ আজি তাৰমানে চুগাৰ চেক কৰিলোঁ, চুগাৰত 127 হৈছে, তো এতিয়া মই ভেকচিনটো ল'ব পাৰিম নে নোৱাৰিম? নিশ্চয় আপোনাৰ ডায়েবেটিছ আছে নেকি? হয়, আপোনাৰ ডায়েবেটিছ আছে, যদি আপুনি আজিয়ে গৈ পেলাই ভেকচিনটো লওক, ভেকচিনটো ল'ব লাগিব আপুনি, ঠিক আছে, আৰু চুগাৰৰ লেভেলৰ লগত একো কথা নাই, ঠিক আছে। নিশ্চয় ডক্টৰ কলিতা, বিভিন্ন প্ৰশ্ন আহিছে ভেকচিন সম্পৰ্কত, ইতিমধ্যে
দুগ্ধপান করা মাতৃ ভ্যাকসিন লব পারিবনে না এই প্রশ্ন আহিছে তার সমান্তরালক গর্ভবতী মহিলা সকলৰ ক্ষেত্ৰত বহুতে প্রশ্ন উত্থাপন করে এই বিষয়ে আমার এই কোভিড কেয়ার লাইফত বহুজনে প্রশ্ন করেছে যে গর্ভবতী মহিলায় ভ্যাকসিন লব পারিবনে নাই কিছু ভ্রান্ত ধারণা আছে এই ধারণা যদি আপনি এই মুহূর্তে কিছু স্পষ্ট করে দিয়ে হয় ভ্যাকসিনটো রিসেন্টলি প্রেগনেন্ট উইমেনৰ কাৰণে মুকলি কৰা হৈছে তো খুব ভাল খবৰ তো যিকোনো প্ৰেগনেণ্ট মানুহে যিকোনো ষ্টেজ অফ প্ৰেগনেন্সি ফাৰ্ষ্ট ট্ৰাইমেষ্টাৰ ছেকেণ্ড ট্ৰাইমেষ্টাৰ থাৰ্ড ট্ৰাইমেষ্টাৰ কথা নাই তেওঁলোকে আহি সাধাৰণ মানুহৰ নিচিনাই ভেকচিনটো ল'ব পাৰে কোভিশ্বিল্ড হওক কোভেক্সিন হওক ড'জ একে আৰু ড'জৰ মাজত যোনটো পাৰ্থক্য সেইখিনিও একে আৰু ভেকচিনৰ লগত যোনখিনি ৰিলেটেড কমপ্লিকেশ্যনছ নাইবা ৰিলেটেড সাৱধানতা যোনখিনি লাগে সেইখিনিও একে যেনেকৈ কাৰোবাৰ যদি ক'ভিড পজিটিভ হৈছে তেওঁ তিনিমাহ ৰখি ভেকচিনটো ল'ব লাগিব কাৰোবাৰ যদি ভেকচিনটো প্ৰথম ড'জ লোৱা আছিলে তেওঁ এতিয়া প্ৰেগনেণ্ট হৈছে তো একে সেই তিনিমাহ পিছতে তেওঁ ছেকেণ্ড ড'জটো ল'ব লাগিব জাষ্ট লাইক জেনেৰেল পপুলেশ্যন সাধাৰণ পপুলেশ্যনে যেনেকৈ ভেকচিনটো লৈ আছে এতিয়া প্ৰেগনেণ্ট মানুহেও এই ভেকচিনটো ল'ব পাৰিব আৰু ল'ব লাগে এইটো মুকলি কৰা হৈছে হয় তাত কোনো চিন্তাৰ কাৰণ নাই ধন্যবাদ ধন্যবাদ ডক্টৰ মৈত্ৰেয়ী কলিতা এইখিনি সময় আপুনি আমাক দিলে আমাৰ দৰ্শকসকলক দিলে আপোনাৰ বহুমূলীয়া দিহা পৰামৰ্শ আগবঢ়ালে আমাৰ দৰ্শকসকললৈ অনুষ্ঠানত অংশগ্ৰহণ কৰাৰ বাবে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আৰু ইয়াৰে সৈতে সামৰিছোঁ আজিৰ দ্য মৰ্ণিং শ্ব নমস্কাৰ।